हरे कृष्ण तुम्हारे सृष्टि अकाडेमी स्कूल नवम दशम ऑनलाइन क्लास स्वागत हमें शुरूते ही तुम्हारे करोना भाइर सम्पर्क एक सतर्क थार आहवान जाना परिष्कार परिच्छन्न थार आहवान जाना और धर्म अंश है क्योंकि परिष्कार परिच्छन परिष्कार परिच्छनता धर्म ही अंग तुम्हारा जान आज के आलोचना करब नवम दशम श्री पंचम अध्याय देवदेवी पूजा और देवदेवी एवं पूजा ये दुटा शब्द हमें एक जाना चेष्टा करी पूजा हल शब्द प्रशंसा बा चर्दा जाना प्रशंसा बा चर्दा जाना अर्थात देवदेवी की हमें जब को फूल फल धूप देव विभिन्न उपकरण दिए भक्ति सहकारे चर्चा करी प्रशंसा जाना बोली पूजा और पूजा कर पूजा कर पुरोहित पुरोहित और ब्राह्मण दुटा समर्थक शब्द हो दाड़े हमें मन करी पुरोहित बोलते ही ब्राह्मण आसने क्या नुरोहित कर अधिकार सकल बर्ण लोक ही आ যদি নির্মুক্ত আমাদের নির্মুক্ত গুণাবলী আছে সে গুণাবলীগুলো আমাদের থাকে এখন দেখি পুরোহিত পুরোহিত শব্দ এসেছে পুরাস ও হিপ দুটি শব্দের সমানে পুরাস শব্দের অর্থ হল সম্মুখে অবস্থান আর সম্মুখে হিপ শব্দের অর্থ হল অবস্থান অর্থাৎ পূজা করার সময় যিনি সবার অগ্রে বসে সম্মুখে বসে পূজা কার্যাদি পরিচালনা করে সেই হলো পুরোহিত আমরা যে পূজা করি কিসের জন্য পূজা করি পূজার একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য হল ঈশ্বরের কাছে মাথা নত করা এবং ঈশ্বরের সান্নিধ্য লাভ করা পূজার উদ্দেশ্য কি ঈশ্বরের কাছে আমরা ভক্তি সহকারে মাথা নত করব এবং ঈশ্বরের যেন আমার কাছে অবস্থান ঈশ্বরের নিকট আছি ঈশ্বর আমার অন্তরে আছে এই উপলব্ধি আমাদের করতে হবে তাহলে আমাদের পূজার উদ্দেশ্য সফল হবে পুরোহিত আর ব্রাহ্মণ তোমাদের বলছি ব্রাহ্মণ বলতে কারা বলে ব্রাহ্মণ কারা যারা ব্রহ্মবিদ অধ্যয়ন করে অধ্যাপনা করে যজন যাজন করে তারাই হল ব্রাহ্মণ আর পুরোহিত পুরোহিত কিন্তু যে ব্রাহ্মণ হতে হবে তার কিন্তু কোনো কথা নেই যদি পুরোহিতের যে গুণাবলী দেখো এই দেখো গুণাবলী এই নির্মুক্ত গুণাবলীগুলো থাকে তাহলে অর্থাৎ সংস্কৃত ভাষা জ্ঞান শাস্ত্র জ্ঞান শুদ্ধাচার সৎ আচরণশীল এরকম ব্যক্তি যদি ব্রাহ্মণ নাও হয় তাহলে পুরোহিত করতে পারে সে পুরোহিত গুণাবলী দেখো এক তিন ধর্ম বলি হতে হবে যে কোনো বলে লোক পুরোহিত করার যোগ্য সংস্কৃত ভাষা লেখা ও পড়ার মতো জ্ঞান ও দক্ষতা কিন্তু ধর্ম সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান নিত্য কর্ম ও পূজাবিধি সম্পর্কে জ্ঞান ধর্মশাস্ত্র শাস্ত্র নীতিনীতি সম্পর্কে জ্ঞান শুদ্ধভাবে মন্ত্র উচ্চারণে দক্ষতা পরিষ্কার পরিচ্ছন্নতা আশ্রমগুলোর দিক থেকে ধৈর্যশীল সৎ ন্যায়বাদী ও শিষ্টাচার সম্পন্ন অর্থাৎ ধর্মানুরোগী হতে হবে তাহলে এই পুরোহিত গুণাবলী থাকলে কিন্তু তুমিও পূজা করতে পারবে আমিও পূজা করতে পারবো সবাই পুরোহিত করতে পারবে পূজা করতে পারবে আর দেখো আজকে এই পাঠ থেকে আমরা কী কী প্রশ্ন তৈরি করতে পারবো কি কি প্রশ্ন উত্তর রেডি করতে পারবো দেখো পূজা কাকে বলে আশা করি তোমরা পারবে পূজার উদ্দেশ্য কি পুরোহিত বলতে কি বুঝো পুরোহিত আর ব্রাহ্মণ এক কথা না ব্যাখ্যা করো এটা তিন ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পুরোহিতের গুণাবলী ব্যাখ্যা করো এটাও কি ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো পরীক্ষা কিন্তু থাকবে তোমরা কিন্তু এগুলো খুব ভালো করে দেখবে ভালো করে মুখস্থ করবে লিখবে হোমওয়ার্ক করবে এই ছিল আজকে আমার আলোচনা আমি নেক্সটে আবার তোমাদের ভিডিও ক্লাস নিয়ে আসবো তোমাদের সামনে সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো
हरे कृष्ण।